আমি তো ঢাকার ছেলে নই। আমি পশ্চিমবঙ্গে নিজিকণ্ড গ্রামে জন্মেছিলাম। পরবর্তীকালে আমার বাবা চলে এসেছিলেন এখানে, তখন আমরা থাকতাম ঢাকা নাগঞ্জের রাস্তায়, ওখানে শ্যামপুর বলে একটি গ্রাম আছে, সেই শ্যামপুরে থাকতাম। ঢাকায় যখন চলে আসা হয়, আমাদের পরিবার যখন চলে আসে, তখনকার সবচেয়ে বিখ্যাত স্কুল, ভালো স্কুল, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, সেখানে আমি ভর্তি হই। সেন্ট গ্রেগরিজ থেকে নর্ডেন কলেজ, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে একটি বৃত্তি পাই সেখান থেকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারপরে একটা সুযোগ আসে যাই সোভিয়েত ইউনিয়নে। আমি কোনো খারাপ শিক্ষক পাইনি আমার সমগ্র ছাত্র জীবনে। পরে ভেবে দেখেছি যে যখন যারা মাস্টারি করতে আসতেন সবাই পড়ানো ভালোবাসতেন, ছোটো ছেলে মেয়েদের ভালোবাসতেন। আমি প্রত্যক্ষ শিক্ষক একজন ছিলেন, যাকে এখন পর্যন্ত যার সঙ্গে আমার সম্পর্ক অব্যাহত আছে, তিনি এখনও আমাকে আগের মতোই স্নেহ করেন, আমি তাকে আগের মতোই শ্রদ্ধা করি। তিনি অধ্যাপক আনিসুজ্জামান। আনিসুজ্জামান আমার চোখে একজন আদর্শ শিক্ষক, তাকে কখনো কোনো ছাত্রকে তিরস্কার করতে আমি শুনিনি, দেখিনি, কাউকে বকাবকি করতেন না। আমাদের সময় সবচেয়ে বিখ্যাত শিক্ষক ছিলেন মুনির চৌধুরী। তিনি ইংরেজি, বাংলা, উর্দু তিনটে ভাষাতেই অসম্ভব পারদর্শী, দক্ষ ছিলেন। যেটা মুগ্ধ করেছে, এখনও ভাবলি আমাকে আলোড়নে করে, তার বাচন ভঙ্গি না শুনে কোনো উপায় নেই, যত বাজে কথাই বলুন, যত ভালো কথাই বলুন, মানে তার বলার ভঙ্গিমার জন্যে ছাত্ররা শুনতে বাধ্য। বাংলাদেশের স্বাধীনতার পরপর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এম এর জন্য ভর্তি হই। তখন হায়াত মামুদ স্যারকে পেয়েছিলাম শিক্ষক হিসেবে। তো উনি আমাদের কবিতা, কাব্য পড়াতেন। আমার মনে হয়েছে যে কাব্য পড়ানোর জন্য এরকম শিক্ষক আমরা পেতাম না, মানে উনি শুধু কাঠখোট্টা, তত্ত্ব ইত্যাদি আমাদের পড়াননি, তিনি তার মধ্যে রসের সঞ্চার করেছিলেন। অন্যদের ধারণা আছে কিনা পাহাড়ের বৃষ্টি কেমন হয়, তো যেদিন বৃষ্টি পড়তো দূর থেকে আওয়াজ শুনতে পেতাম আমরা, আর তখন স্যারের আর পড়ানোর মুড থাকতো না। উনি তখন বলতেন এইসব কাব্য টাব্য কি পড়ানো যায়, তার চেয়ে আমি কবিতা পড়ি তোমরা শোনো। মানে আমাদের মনে হচ্ছে ব্যাগের থেকে একটা বই বা একটা খাতা বা একটা কোন কিছু বের করবেন, কিন্তু তিনি বের করলেন হচ্ছে একটা কি বলে একটা পাইপ বের করলেন, এবং পাইপটার মধ্যে চুরুট ভরে এটা বারবার জ্বালাতে চেষ্টা করলেন। আমরা তো হতবম্ব যে একটা ক্লাসরুমে এরকম, মানে আমাদের যে ক্লাসরুম সম্পর্কে যে প্রথাগত যে ধারণাটা ছিল সেই ধারণাটা প্রথমেই ভেঙে গেল। তো আমাদেরকে বললেন যে তোমাদের এখানে ইনফ্যাক্ট পড়ানোর কিছু নেই, তো আমরা কি, আমি কী পড়াবো, আমি বা কতটুকু জানি, তোমাদেরকেই বা কী পড়াবো। তো আমরা তো এরকম কথার সাথে কখনোই পরিচিত না, এরকম টিচারের সঙ্গে আমাদের পরিচয় নেই। তো বললো যে হ্যাঁ, তাহলে আমরা কী করতে পারি, আমরা কিছু ডিসকোর্স তৈরি করতে পারি, কিছু কৌতূহল, কিছু জিজ্ঞাসা, তোমরাও জবাব দিতে পারো, আমিও জবাব দিতে পারি, এরকম একটি অসাধারণ ক্লাস আমরা প্রথম দিন আমাদের সাথে হলো। আমার লেখা শুরু তো কবিতা দিয়ে, পরে তো কবিতার বই আমার দুটো আছে, তারপরে কবিতা লিখিনি, কবিতা এলে লেখা হয়, নাহলে হয় না, এরকম একটা ব্যাপার অত আমার কাছে। তারপরে গদ্য লেখা, ছোট গল্প আমার গোটা চার পাঁচ থেকে আছে। তারপরে আমার নিজেরই উপলব্ধি হলো যে গল্প আমাকে যদি হবে না, কাহিনী তো এগিয়ে নিয়ে যেতে হবে,
এই কাহিনি এগিয়ে নেওয়ার ব্যাপারটি ঠিক আমার হয় না। আমরা দুজন মিলে কালবেলা প্রকাশ করলাম, আমি এবং হায়াত মাহমুদ সম্পাদক। আমরা কালবেলা প্রকাশ করলাম, অত্যন্ত অত্যন্ত ভালো কাগজ, ওয়েল রিসিভড এ বাংলায় ও বাংলায়। প্রথম জীবনী লেখা হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে, সেটা একটি ফরমাসি লেখা, এটা হচ্ছে বইঘর থেকে চট্টগ্রামে এটা প্রথম বেরিয়েছিল। রবীন্দ্রনাথ সম্পর্কে হায়াত মাহমুদের একাধিক বই আছে এবং সেখানে রবীন্দ্রনাথকে দেখার নিত্য নতুন ভঙ্গির পরিচয় আমরা পাই এবং বিশেষ করে রবীন্দ্রনাথ কিশোর জীবনী নামে যে শিশুতোষ গ্রন্থটি হায়াত মাহমুদ রচনা করে, শিশুতোষ বললে ভুল হবে, কিশোর পাঠ্য বলা উচিত হবে, সেটি আমাদের সাহিত্যে একটি অসাধারণ সংযোগ। হায়াত মাহমুদের যে প্রতিভা ছিল সেই প্রতিভার কিছুটা অপচয় হয়েছে, অপচয় হয়েছে যে লেখালেখির ক্ষেত্রে লেখেন যখন তখন সিরিয়াস, কিন্তু লেখালেখির ব্যাপারটা বোধহয় এমন যে আজীবনে একটা বিষয়ে খুব সিরিয়াস থাকতে হয়, সেই সিরিয়াসনেসের অভাব কখনো কখনো আছে, সেটি তার আলস্যের জন্য কখনো কখনো, কখনো লেখার চাইতে আড্ডা দেওয়াটাই তার কাছে আনন্দময় বলে মনে হয়েছে। সেই সব কারণেও তার কাছ থেকে আমরা যা পেতে পারতাম মনে হয় সেটা ততটা পাইনি। অনুবাদ আমার খুব প্রিয় বিষয়, আমাদের দরকার প্রচুর অনুবাদ করা, বিশ্ব সাহিত্যের বাংলায় অনুবাদ, তাহলে আমাদের পাঠকের কাছে বিশ্ব সাহিত্যকে আমরা পৌঁছে দিতে পারব। আমার মনে কোনো যেভাবে আমার জীবন চলেছে একদিন পর্যন্ত কোনো খেদ নেই এই, আর আমি খুব অল্প সন্তুষ্ট মানুষ, বলে এই হব এই হতে পারলাম না এই ধরনের কোনো পিপাসা এবং সেই পিপাসা মেটেনি বলে তীব্র আক্ষেপ এগুলো কিছুই আমার নেই, বরং আমি যে আছি মনে করছি আমি খুব ভালোই আছি, ভালোই থেকেছি। আমার জীবন খুব আমার বিবেচনা অনুযায়ী খুব সফলতার সঙ্গে খুব আনন্দে কেটে যাচ্ছে এখনও। তোমার কথা বলতে পারি ভাগ্যে আমার সে সুখ নেই, অভিজ্ঞতা শূন্য ঝাড়ি বৃথাই খুঁজি স্মৃতির খেয়ে, একটিবারই দেখেছিলুম আচম্বিত তোমার মুখ, জলের তোড়ে ধোঁয়া বেলুন মধ্য দিনে আমার সুখ, হল্লারোল গুলির ঝাঁক নবাবপুর রাস্তা ফাঁক, মধ্য দিনে রাতের ঝাঁপ দেখেছিলুম তোমার মুখ। Thank you.